হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে চেরি টমেটোর আচার তৈরি করে দেখাবো। দেখুন চেরি টমেটোগুলো দেখতে কত সুন্দর লাগছে। টসটসে পাকা টমেটোই লাগবে আমাদের চেরি টমেটোর আচার তৈরি করতে। তো চলুন প্রথমে আমি নিয়ে যাই আমার বাগানে। তো চেরি টমেটোর আচার তৈরি করার জন্যে আমি চলে এসেছি আমার বাগানে। আমার বাগান থেকে এখন আমি এই টসটসে পাকা চেরি টমেটোগুলোকে তুলে নিয়ে যাব। নিজের বাগানের চেরি টমেটো দিয়ে আচার খাওয়ার মজাই অন্যরকম, একদম অন্যরকম একটা মজা। তো আপনারা চাইলে নিজেদের বাগানের টমেটো দিয়েও তৈরি করতে পারবেন, বা আপনার বাজার থেকেও চেরি টমেটো বা অন্য কোনো বড় সাইজের টমেটো কিনেও তারপরে আপনারা আচার তৈরি করতে পারবেন। তবে হ্যাঁ, টমেটোগুলো কিন্তু একদম পাকা টসটস টমেটো হতে হবে। তো আমি আমার বাগানে সবগুলো পাকা টমেটোকে তুলে নিচ্ছি। তো সবগুলো পাকা টমেটোকে তুলে নিয়ে দেখা করছি আমার কিচেনে। আচার তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দেশি রসুন। আপনারা চাইলে বিদেশি রসুনও ইউজ করতে পারেন, যেগুলো কিনা বড় বড় সাইজের হয়। এই দেশি রসুনগুলো এটা ছোটো ছোটো হয়, তা আমি এগুলি নিয়েছি যেহেতু আমার টমেটোগুলো ছোটো। এখানে আমি পাকা তেঁতুলকে পানিতে ভিজিয়ে রেখে এটা জাস্ট রসটা বের করে নিয়েছি। এখন আমি এই রসটা ব্যবহার করব। আর এখানে আমি নিয়েছি হলো 4 চা চামচ পরিমাণে লাল চিনি। আর এখানে আমি নিয়েছি হলো 5 ফোড়নের গুঁড়ি, আর নিয়েছি আস্ত 5 ফোড়ন। আর এখানে আমি নিয়েছি হলো কাঁচামরিচ, শুকনো মরিচ, আর এখানে সরিষাগুলোকে ভিনেগার দিয়ে বেটে নিয়েছি। আমি এটা পানি দিয়ে বাটা যাবে না, ভিনেগার দিয়ে বাটতে হবে। তো এখন আমি চুলোটা অন করে নিয়ে নিলাম, আর একটা প্যান আমি চুলোয় বসিয়ে দিলাম। এখন আমি তেল ইউজ করব। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি হলো বেশ অনেকটা সরিষার তেল। সরিষার তেল দেওয়াতে আচারটা সুন্দর একটা গন্ধ আসে, আর আচারটা বয়ামজাত করেও রেখে দেওয়া যায় বা প্রক্রিয়াজাত করেও রেখে দেওয়া যায়। আর এখানে আমি টমেটোগুলোকে মাঝখানে জাস্ট একটা করে ফালি দিয়ে নিয়েছি, যাতে করে এটার ভিতরে মশলাটা একদম ভালো করে ঢুকে যায়। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে 5 ফোড়ন। আর যেই রসুনগুলো আমি কি রেখে দিয়েছিলাম বেছে, ওই রসুনগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে জাস্ট নেড়ে চেড়ে নিব, আর চুলোর আঁচটা হালকা একটু বাড়িয়ে দিব, মানে মিডিয়ামে রেখেছি আমি এখন চুলোর আঁচটা। এটা নেড়ে চেড়ে নিতে হবে, যেহেতু সরিষার তেল আমি এখানে দিয়েছি তাই এই তেলের কারণে একটু ফেনা ফেনা হয়ে এসেছে। সমস্যা নেই, বেশি ফেনা হয়ে গেলে চুলোর আঁচটা একটু কমিয়ে দিলে ফেনা ফেনা ভাবটা কমে যাবে। এখানে আমি 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, আর এখানে সেই ভিনেগার দিয়ে বেটে রাখা সরিষা, আমি এখানে 3 চা চামচ সরিষা আমি এখানে বেটে নিয়েছিলাম, সেই সরিষাটাকে আমি দিয়ে দিলাম। আর এই সরিষাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। যে কারণে আমি এখানে পানি দিচ্ছি না, সেটা কারণটা হলো পানিটা দিলে আচারটা বেশি দিন টিকবে না। তো বেশি ফেনা ফেনা হয়ে এসেছিলো তাই আমি চুলোর আঁচটা কমিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর এখন আমি এখানে সেই কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। এখন এই টমেটোগুলোর সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি হলো সেই শুকনো মরিচগুলোকে। আমি 3টা শুকনো মরিচ নিয়েছিলাম, মাঝখান দিয়ে জাস্ট কেটে আমি এই শুকনো মরিচগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি 4টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এগুলোকেও ভালো করে নেড়ে চেড়ে নেব। এই টমেটোটা বেশি সিদ্ধ হতে সময় লাগবে না, যেহেতু নিজের বাগানে কোনো সার বা কোনো বিষ আমি প্রয়োগ করিনি, তো এই কারণে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি হলো অল্প একটু মরিচ গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো। এখন এখানে আমি এটা নেড়ে চেড়ে দিব, নেড়ে চেড়ে দিয়ে এটাকে জাস্ট ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশানোর পালা আমার শেষ। এখন আমি এখানে সেই ভেজে তারপরে গুঁড়ি করে নেওয়া 5 ফোড়নের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চা চামচ পরিমাণে 5 ফোড়ন আমি বেটে গুঁড়ো করে দিয়ে দিলাম। এখন এটাও মেখে নেওয়া শেষ। এখন আমি এখানে দিয়ে দিব হলো লাল চিনিটা। সেই লাল চিনিটা আমি এখন এখানে ঢেলে দিচ্ছি। এই লাল চিনিটা দিয়েও আমাকে জাস্ট ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তো এই তো আমি চট জলদি করে তাড়াতাড়ি করে একদম আমি মাখিয়ে যেরকম নিতে হয় ঠিক সেভাবেই আমি এখানে
ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নিচ্ছি। আর এখন এটা জাস্ট সুন্দর একটা ফ্লেভার আসতেছে এটা থেকে, মনটাই ভরে যাচ্ছে, একদম আচার আচার একটা ফ্লেভার আসতেছে, অনেক সুন্দর একটা ফ্লেভার। তো এখন আমি এখানে সেই তেঁতুলের রসটা দিয়ে দিলাম, এটাও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তেঁতুলটার কারণে এখন একটা টক মিষ্টি একটা ভাব চলে আসবে, এখন আচার আচারটা স্বাদটা একদম অনেক বেশি ভালো লাগবে। এখন আমি হালকা পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, এক চা চামচ আমি এখানে দিয়ে দিলাম হলো সাদা চিনি, মানে যেটা নর্মাল চিনি আমরা চিনি, ওই চিনিটাই আমি দিয়ে দিলাম। আমার নেড়েচেড়ে নেওয়ার পালাও শেষ, আর আচারটা আমার কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি আমার চুলোর আঁচটা আমি কমিয়ে দিয়েছি, মানে বন্ধ করে দিয়েছি চুলোটা, এখন আমি এটা ঢেকে রেখে দিলাম, এটা ঠান্ডা হয়ে নিলে আমি সার্ভ করে নেব। আমার আচারটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে বয়মে ভরে নিচ্ছি। কাচের বয়মে ভরলে বেশি ভালো হয় আচারটা, তো কাচের বয়মে ভরে রাখছি। কাচের বয়মে ভরে রাখলে এটাকে অনেক দিন রাখা যায়, আর এই আচারটা আমি অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবো। এই তো আমি আচারটাকে বয়মে ভরে নিয়েছি। এই আচারটা আপনারা ভিনেগার যেহেতু দিয়েছেন, এটা আপনারা ফ্রিজে রাখলে 8 থেকে 9 মাস আপনারা রাখতে পারবেন, ফ্রিজে রেখে খেতে পারবেন, আর বাইরে নর্মাল রাখলে 5 থেকে 6 মাস আপনারা রেখে খেতে পারবেন। তো এটা খেতে খুবই মজাদার, তো আশা করি আপনার বাসায় ট্রাই করে দেখবেন। যদি আপনাদের এই আচারটা ভালো লেগে থাকে তাহলে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং।